হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ রবিবার, আর এখন বাজে 3টে, আর আমি রেডি হচ্ছি। তো এখন যাব ছেলেকে আঁকার স্কুলে দিয়ে আসতে। আজ রবিবার, ও ড্রয়িং থাকে, তো তার জন্য আমি দেখো রেডি হচ্ছি, চুল ছানছি, শ্যাম্পু করেছি বলে চুলটা যেন কাকের বাসা লাগছে, কিন্তু না, আমার চুলটা ওরকম নয় আদেও। যাই হোক, চুলটা ছেনে নিচ্ছি। আর ওদিকে আমার ছেলে নন স্টপ বিরক্ত করে যাচ্ছে, যেদিন যেদিন ওর ড্রয়িং থাকে সেদিন খুব ওর মানে খেয়ে দে, ওঠার পরেই ওর যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু হয়ে যায়। তো রেডি হচ্ছি, আর ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, আসলে অনেক কাজ ছিল। যারা সেকেন্ড ব্লগটা দেখেছো তারা জানো যে আমার ব্লাউজের কাজগুলো বাকি ছিল, তো সেগুলো কমপ্লিট করার পরে তবেই আমি ব্লগটা শুরু করছি। তো ছেলেকে আঁকার স্কুলে দিয়ে আসতে যাব, তার জন্য তো বেশি কিছু মেকআপ টেকআপ করার দরকার পড়ে না। তো যাই হোক, যেটা আমি একেবারেই ভুলি না যাওয়ার আগে, সেটা হচ্ছে এই ময়শ্চারাইজার, ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার। কারণ এটা ছাড়া আমি চলতে পারি না, দীর্ঘ 5 বছরের সম্পর্ক। আর যাওয়ার আগে সব সময় সিঁদুর, সিঁদুর পরার পরে একটা টিপ আর একটু লিপ বাম, ব্যাস আমি রেডি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সকাল থেকে কোনো ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 3:30, আর আমি যাচ্ছি আমার ছেলেকে আঁকার স্কুলে দিয়ে আসতে। জুতোটা পরে যা, চলে যা, ওখানে গিয়ে খুলে দিবি। টাটা, যাও চলে যাও। স্কুলে বসিয়ে দিয়ে এবার যাচ্ছি একজনের সঙ্গে দেখা করতে। কে এসে তাই তো জিজ্ঞাসা করবে, জানতে চাইছো? তোমাদের জিজ্ঞাসা করার আগেই আমি বলে দিই যে সেটা হলো আমারই খুব কাছের একজন, আমার খুব প্রিয় বন্ধু। তো তারা সেকেন্ড ব্লগটা দেখেছো তারা জানো। দেখো তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তো তার পাত্তা নেই। যারা সেকেন্ড ব্লগটা দেখেছে তারা চিনে থাকবে, ইনি হলেন সেই মানুষ যিনি আমার খুব কাছের একজন। তো সম্পর্কটার বয়স খুবই কম, 1 বছরও হয়নি, কিন্তু তার থেকেও ওদের সম্পর্কটার মনের টান অনেকটাই বেশি। তো গেলাম, একটু বাগানটা ঘুরলাম, আশেপাশে দেখলাম, তারপর একটু চা খেলাম। চা খাওয়ার পরে একটু গেলাম ছাদে, গল্প করছিলাম, ব্যাস গল্প করতে করতেই সময় যে কখন ফুরিয়ে এলো জানি না। তো সন্ধে সন্ধে হয়ে গেছে প্রায়, তখন বাজে 5টা। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, গেলাম আমার ছেলেকে আনতে। তো ওই যে চলে যাচ্ছি আমি, আর ওরা আমার পিছন পিছন আসছিলো। তো বাড়ি যাওয়ার পর চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ব্লাউজের ডিজাইনগুলো। চলো এবার তোমাদের সেই ব্লাউজের ডিজাইনগুলো দেখাই। এটা হলো প্রথম ব্লাউজ, যে বিয়ের কোণে, এটা সেই কোণের ব্লাউজ। এটা হলো সবুজ আর লালের কম্বিনেশনের একটা শাড়ি ছিল, শাড়িটার পার ছিল সবুজ আর আঁচলটা ছিল সবুজ আর পুরোটা লাল। তো এটা হলো ব্লাউজের হাতা, যেটা তোমাদের দেখিয়েছিলাম, যেটা করতে করতে আমার মেশিনে প্রবলেম হচ্ছিলো। তো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আরও 3টে ব্লাউজ আছে। তো এটা হলো গলায় লেস বসানো, আর এই যে হাতাতেও আছে লেস বসানো, আর হাতাতে কুচি আছে লাল শাড়ির কম্বিনেশন সঙ্গে ম্যাচ করে, লাল কুচি আর ব্লাউজের সবুজ, আর পিঠটা হচ্ছে ভি কাট, আর দড়িটা আছে ক্রিস ক্রস দড়ির ডিজাইন, আর ওই যে লটকান যেটা তোমাদের টুকরোর অংশ দেখিয়েছিলাম, তো এটা হচ্ছে সেই ভি কাট ব্লাউজের ডিজাইনটা। তো তোমাদের কেমন লাগছে আমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর এর সঙ্গে আরও 2টো ব্লাউজ আছে, সেগুলো তোমাদের দেখাবো। কিন্তু কেমন লাগছে, কোন ব্লাউজটা সবথেকে সুন্দর লাগছে,
হ্যাঁ, তো সেইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হলো 2 নম্বর ব্লাউজ, এটা হচ্ছে প্রিন্সেস কাট, আর পিছনে হচ্ছে ডি ডিজাইনটা, ডি আর হাতায় কুঁচি আছে। সিম্পল একটা ব্লাউজ, যেরকম বলেছিল ঠিক সেরকমই তাকে বানিয়ে দিয়েছি। আর লটকানটা হচ্ছে ওই রকম যেরকম চেয়েছিল ঠিক সেরকম বানিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে, এটাও বেনারসিরই একটা একটা 3টেই বেনারসি ব্লাউজ, তো এটা তার মধ্যে 2 নম্বর। আর একবার 3 নম্বরের ব্লাউজটা দেখো, এটাও বেনারসিরই পিস, তো এটাও প্রিন্সেস কাট। এটা হচ্ছে লাস্ট ব্লাউজ, তো এটা হচ্ছে প্রিন্সেস কাট। সামনেরটা ডিজাইনটা একটু অন্যরকম আছে, সামনের থেকে ডিজাইনটা একটু অন্যরকম আছে, বুঝতে কতটা বুঝতে পারছো আমি জানি না। তো এটা হচ্ছে সেই একটু কি বলবো, চারকোনা টাইপের মতো দেখতে। তো হাতাতে আছে এরকম, এটা প্লেন হাতা আছে, হাতাতে লেস বসানো আছে, আর হাতার উপরে কাঁধের কাজটা আছে একটু কুচি করা, মানে যেটাকে বেলুন স্লিপ বলে, তো এটা বেলুন স্লিপ করা আছে। আর পিছনের ডিজাইনটা হচ্ছে তোমাদের পাতা, পাতা যেরকম হয়, তো পাতার মতো দেখতে একটা ডিজাইন আছে, খুব সুন্দর একটা দেখতে ডিজাইনটা। আর লটকানটা আছে ওই রকম, যেটাকে আমাকে অনেকে বলে এটা বালিশ। তো যাই হোক, তোমরা যেটা বলো, যাই বলো না কেন, এটা খুব ভালো লাগে, এরকম ধরনের লটকানটা এখন খুব চলছে। আর তার নিচে আছে ওই রকম একটা ডিজাইন। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা, আর ব্লাউজগুলো বা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কোন ব্লাউজটা ভালো লাগলো সেটাও আমাকে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।